আজকে আমরা এই ভিডিওতে চন্দ্রযান থ্রির পুরো ইতিহাস জানবো যা যে কোনো চাকরির পরীক্ষা অথবা ইন্টারভিউয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ তো যেটা প্রথম প্রশ্ন সেটা হলো চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে কত তারিখে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে দু হাজার তেইশ সালের চোদ্দোই জুলাই এবং সময়টা হলো দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট দুপুর পরের প্রশ্ন কোথা থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে তো এর যে সঠিক উত্তর তা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের হরিকটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে চন্দ্রয থ্রি মিশনটি কোন রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে তো এর সঠিক উত্তর তা হলো রকেট এল ভি এম থ্রি এম ফোর এর মাধ্যমে চন্দ্রয থ্রি মিশনটি লঞ্চ করা হয়েছে পরের প্রশ্ন হলো এল ভি এম থ্রি এর পুরো নাম কী লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই খাতায় লিখে নেবে এটা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে এবং ইন্টারভিউ ক্ষেত্রে ভীষণ ভীষণ কবন এই একটি টপিক কারণ এটা কিন্তু সারা বিশ্বে সারা জুগিয়েছে এবং ভারতকে বিশ্বের মঞ্চে একদম প্রথম সারিতে নিয়ে এসছে চন্দ্রযান থ্রি মিশনের রকেট ইঞ্জিনটির নাম কি তো চন্দ্রযান থ্রি মিশনের রকেট ইঞ্জিনটির নাম হলো সিই টোয়েন্টি ক্রায়োজেনিক ইঞ্জিন রকেট ইঞ্জিনটার নাম হলো সিই টোয়েন্টি ক্রায়োজেনিক ইঞ্জিন চন্দ্রযান থ্রি মিশন আর মিশনে কয়টি মডিউল ও কী কী মিশনের তিনটি মডিউল যেগুলি হলো ল্যান্ডার মডিউল প্রপালসন মডিউল এবং রোভার চন্দ্রযান থ্রি মিশনের ল্যান্ডারটির নাম কী ল্যান্ডারটির নাম হল বিক্রম পরে প্রশ্ন চন্দ্রযান থ্রি মিশনে বিক্রম ল্যান্ডারটির নামকরণ কার নামে হয়েছে তো এর যে নামকরণ সেটা হলো বিক্রম সারাভাই এর নামে হয়েছে চন্দ্রযান থ্রি চাঁদের কোন মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান থ্রি চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছে চন্দ্রযান লঞ্চ করলো কোন সংস্থা ইসরো চন্দ্রযান লঞ্চ করলো ইসরো 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 এর পুরো নাম কি ইসরো এর পুরো নাম হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান ভারতীয় মহাকাশ বিজ্ঞান অর্গানাইজেশান এরপরে প্রতিষ্ঠিত হয় এটি উনিশশো উনসত্তর সালের পনেরোই আগস্ট ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে ইসরো এর যে সদর দপ্তর রয়েছে তা হলো ব্যাঙ্গালুরুতে যা কর্ণাটক রাজ্যে অবস্থিত ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে ইসরো এর বর্তমান চেয়ারম্যান হলেন এস সোমনাথ চন্দ্রযান থ্রি মিশনের থিম কী তো চন্দ্রয়ান থ্রি মিশনের থিম হলো সায়েন্স অফ দ্য মুন চন্দ্রযান থ্রি কত তারিখে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল তো এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন চন্দ্রয়ান থ্রি ল্যান্ড করেছিল তেইশে আগস্ট ছটা বেজে চার মিনিট সন্ধেবেলা এবং শেষ সময়ে যে স্পিড ছিল রোভার্টটির তা হলো ওয়ান পয়েন্ট সিক্স এইট কিলোমিটার পার চন্দ্রয়ান থ্রি মিশনের রোভারটির নাম কি তো এই প্রশ্নটি আমি আমার অডিয়েন্সদের জন্য রেখেছি আমি আশা করব যে তোমরা এই রোভারটির নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে রোভারটিতে মোট কটি পা বা চাকা রয়েছে তো এই যে চন্দ্রযান থ্রি মিশনের রোভার তাতে মোট ছটি চাকা রয়েছে চন্দ্রযান থ্রি ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে ফোর থ্রোটল চন্দ্রযান থ্রি ল্যান্ডারটিতে কত থ্রোটল ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে সেটা হলো ফোর থ্রটল এর দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলা বা এই যে আমরা অবতরণ করেছি সেক্ষেত্রে ভারত কততম দেশ চন্দন থ্রিতে অবতরণ করা দেশগুলির মধ্যে ভারত হলো প্রথম এর আগে কোনো দেশ যাদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি চন্দন থ্রি এর মোট ওজন কত তিন হাজার নশো কেজি চন্দন থ্রি মিশনের জন্য কত টাকা খরচ হয়েছে ছশো পনেরো কোটি টাকা মাত্র চন্দ্রযান থ্রি মিশনের প্রধান উদ্দেশ্য কী তো চন্দ্রযান থ্রী মিশনের যে উদ্দেশ্য সেগুলো হলো চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে রোভারটেকের স্থাপন করে সেটি যাতে চলাফেরা করতে পারে বা ঘোরাফেরা করতে পারে তা নিশ্চিত করা এবং চাঁদের পরিবেশ সম্পর্কে তথ্য খোঁজা এবং তা সংগ্রহ করা এরপরে প্রশ্নটি দেখে নাও চন্দ্রযান থ্রী মিশনের নেতৃত্ব কে দিয়েছেন চন্দ্রযান থ্রি মিশনের নেতৃত্ব দিয়েছেন ঋতু কারিধাল তিনি ভারতের রকেট উইমেন নামে পরিচিত এবং তিনি চন্দ্রযান টু মিশনেরও ডিরেক্টর ছিলেন পরের প্রশ্ন দেখে নাও চন্দ্রযান ওয়ান মিশন কবে লঞ্চ করা হয়েছিল দু সালের বাইশে অক্টোবর চন্দ্রযান ওয়ান মিশন লঞ্চ করা হয়েছিল এবং তখন ইসরো এর চেয়ারম্যান ছিলেন জি মাধবন এবং চন্দ্রযান ওয়ান যে ভেহিক্যালের মাধ্যমে গিয়েছিল তা হল পিএসএল ভি এক্স এল সি ওয়ান ওয়ান রকেটের মাধ্যমে তা প্রেরণ করা হয়েছিল চন্দ্রয়ান টু মিশন কবে লঞ্চ করা হয়েছিল দু হাজার উনিশ সালের বাইশে জুলাই চন্দ্রয়ান টু তোমরা জানো যে চন্দ্রয়ান থ্রির আগে চন্দ্রয়ান টু এবং চন্দ্রয়ান ওয়ান গিয়েছিল তো দু হাজার উনিশ সালে লঞ্চ লাস্ট চন্দ্রয়ান টু পাঠানো হয়েছিল সেটা হলো ডেটটি হলো বাইশে জুলাই এবং তখন ইসরোয়ের চেয়ারম্যান ছিলেন কে সি এবং সেটি জি এস এল ভি মার্ক থ্রি লোকেটের রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল